তারা কি মনে করেছে যে তাদেরকে ঈমান এনেছে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কখনো নয়, তাদের আগে লোকদেরকেও পরীক্ষা করা হয়েছে, এখনো পরীক্ষা করা হবে। কিছু মানুষ মাঝে মধ্যে ফোন করে বলে যে আমার দাড়ি কেটে ফেলতে বলছে আমার পরিবার, আমাকে কাপড় ছেড়ে দিতে বলেছে, টাকুন নিচে পড়তে বলেছে আমার পরিবার। ইমানের ভয়ে তারা ভীত হয়, ইমান তাদের মজবুত হয়নি। আল্লাহর জন্য তারা রাখছে, দুনিয়ার কোনো মানুষের জন্য তারা কিছু রাখেনি। ইমানকে অবশ্যই মজবুত রাখতে হবে, আল্লাহর জন্য সব কিছু করতে হবে, অন্যায় করা যাবে না। আপনার আমল আপনি করে যান, যদি এর মধ্যে কেউ আপনার উপর অন্যায়ভাবে জুলুম করে তার জন্য সেই দায়ী হবে। কিন্তু কোন মানুষের রক্তচক্ষুকে ভয় করে আল্লাহ তাআলার বিধান থেকে দূরে সরার অনুমতি আল্লাহ তাআলা কাউকে দেননি। এই ফিতনা থেকে বাঁচার জন্য, এই ফিতনার বিষয়টি আলোচনা হয়েছে এই সূরা কাহফ, এই জন্য সূরা কাহফ পড়তে হবে প্রত্যেকটি ইমানদার। পড়ার সময় মনে রাখতে হবে যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদুয়া মিন দুনি ইলাহান ইলাহান লাকাদ কুলনা ইযান শাততা, আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছু চাইবো না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, সারা জীবনের এই জিনিসটি নিব, যত বিপদে হোক। সাহাবায়ে কেরামের মতো মর্দে মুজাহিদ থাকতে হবে যে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ আকুতির ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, সাহায্য চাওয়ার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর পথ ছাড়া কোনো পথে আমি চলব না। কে কি বলল, কে কি করলো, সেটা কিছু যায় আসে না। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, কেউ যদি আল্লাহর জন্য হয় আল্লাহ অবশ্যই তার জন্য হবে। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রব্বুল ইজ্জতের ফয়সালা ব্যতীত কোনো কিছু হয় না। আল্লাহ রব্বুল ইজ্জতের উপর যদি কেউ ইখলাসের সাথে কোনো কাজ করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই হেফাজত করবেন। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি ইখলাসের সাথে কাজ করেছেন বলেই সামনে নদী ছিল, সেই নদী ভাগ হয়ে গেল, তারা পার হতে পারলেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাহু কানা মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি আমার মুখলাস বান্দাদের মধ্যে থেকে ছিলেন। আল্লাহ তাআলা তাকে সেভাবে তৈরি করেছেন। ইখলাসের গুরুত্ব অনেক বেশি, ইখলাসের সাথেই আপনার মানব জীবনের অনেক কিছু জড়িত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ইখলাসের আপনার প্রত্যেকটি কাজে, আপনি যে ঈমান এনেছেন তাকে ইখলাসের সাথে এনেছেন কিনা তা আপনি পরীক্ষা দিবেন, এটি আল্লাহ তাআলা চান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই সূরা কাহফের সর্বশেষ আয়াত এটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। দেখুন আল্লাহর সাথে সাক্ষাৎ করা ছাড়া কারো উপায় নেই। আপনার ভালো অবস্থায় সাক্ষাৎ হবে অথবা খারাপ অবস্থায় সাক্ষাৎ হবে, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, সামনে তো ইমান থাকে, আপনার অবশ্যই স্বীকৃতি দিতে হবে এটা যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারটি অত্যন্ত ভয়াবহ। কোরআনে কারিম আল্লাহ তাআলার জন্য বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যার আছে তার জন্য দুটি জান্নাত। আজকে যারা দুনিয়ার বুকে আস্ফালন করে বেড়াচ্ছে, জালেম জুলুম করে বেড়াচ্ছে, মানুষের উপর আঘাত করে বেড়াচ্ছে, বিনা কারণে মানুষকে কষ্ট দিচ্ছে, তারাও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর যারা মজলুম তারাও আল্লাহর সামনে দাঁড়াবে। সুতরাং আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারটি অনেক জায়গাতে সাহাবাদেরকে স্মরণ করিয়ে দিতেন যে তোমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে, তোমাদেরকে তোমাদের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাদের রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই বিষয়গুলো হাশরের মাঠে প্রত্যেকে আল্লাহর সামনে পাই পাই হিসাব দিতে হবে, একটুও পার পাওয়ার কোনো সুযোগ নাই। তখন বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের কি হলো, এই আমার আমল নামার কি হলো, ছোট বড় যা আছে সবই তো লেখা হয়ে গেছে। তারা দেখতে পাবে তারা যে সমস্ত আমল করেছে সেটা উপস্থিত আছে, একটু এক বিন্দু কোথাও গায়েব হয়নি। তখন তারা বলতে থাকবে ইয়া লাইতানি ইলাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। এই আমল নামা কিন্তু আপনার নিজের হাতের কামাই করা। প্রত্যেকটি মানুষ আজ দুনিয়াতে যা করছে মনে রাখতে হবে, যদি আপনার প্রত্যেকটি কাজ যদি কোনো আল্লাহকে আপনি মনে না করে, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার সম্পর্কে জানছেন, আপনি অন্যায় করতে পারবেন। এই জন্য আল্লাহর প্রতি ঈমান যদি মজবুত থাকে, আপনার ইখলাস যদি ঠিক থাকে, আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আমার সব কিছু করতে পারে, দুনিয়ার কোনো কিছু করতে পারে না। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যাকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তিনি একটি কথা বলেছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষের কাছে কান্নাকাটি করেননি, কোনো বিপদে কারো কাছে হাত ধরেননি, অনেকে আসলে সাহায্য করতে তিনি বলছেন আ ইলাইকালা, তোমার কাছে নয় আমি আল্লাহর কাছে আছি, আল্লাহর কাছে শুধুমাত্র আমি চাইব। ঠিক আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি করেছেন, কুলনা ইয়া নারু
কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বলেছিলাম যে পান আগুনকে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং নাতিশীতোষ্ণ হয়ে যাও আমার ইব্রাহিমের উপর এবং শীতল হয়ে যাও, এসি বাসায় এসির মতো ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের উপর। কেন? তিনি আল্লাহর কাছে একমাত্র ধর্ণা দিয়েছেন, ইখলাস ছিল তার মধ্যে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার সামান্যত ঈমান আছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে, তাহলে দুটি কাজ করতে হবে। কি দুটি কাজ? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাল ইয়ামাল আমালান সালিহা, একটি হচ্ছে আমলে সালেহ করতে হবে, সৎ আমল করতে হবে, আরেকটি হচ্ছে ওয়ালা ইউশরিক বি ইবাদাত রাব্বি আহাদা, আল্লাহর ইবাদত সাথে আর কারো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর জন্যই আপনার সমস্ত কর্মকাণ্ড নিবেদিত হবে। সেই জন্য এই দ্বিতীয়টির আলোচনায় আজকে আমরা করব, প্রথমটি আলোচনা ইনশাআল্লাহ বহুদূর ভবিষ্যতে অন্য কোনো খুতবায় আলোচনা করব, কিভাবে আমলে সালেহ হবে সেটা অন্য সময় আলোচনা করব। আজকে ইনশাআল্লাহ শুধু আলোচনা করব এটাই, কিভাবে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবেন, কিভাবে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবেন, কোন ইবাদত একমাত্র কি 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 করলে আপনার নামাজ সালাতটি খালেস হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আপনার সালাত, আপনার ইবাদত, আপনার যাবতীয় ইবাদতকে আল্লাহর জন্য নির্দিষ্ট করার জন্য তিনি বলেছেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওমা উমিরু, তাদেরকে শুধু একটা নির্দেশ দিয়েছে, ইল্লা এরপর আসার কারণে এটা ফসল হয়েছে অর্থাৎ সীমাবদ্ধ, আর কোনো নির্দেশ নাই, ইল্লা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে ইবাদত করতে, দিনের কিছু অংশ নেতা পাবে, কিছু অংশ কোনো পিসাব পাবে এরকম নয়, একাত্ম প্রত্যেকটা জিনিস আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য আমি ইবাদত করছি, আমি যে সালাত আদায় করছি, আমি যে হজ করছি, আমি যে যাকাত দিচ্ছি, আমি যে কোনো ইবাদত করছি, আমার ইবাদত সম্পূর্ণ আল্লাহই প্রাপ্য, আর কেউ পাবে না। খুনাফা আলিল্লাহ গায়রা মুশরিকিনা বিহি, একমাত্র আল্লাহর জন্য তার সাথে আমি কাউকে শরীক করব না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, লান ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিছুদিন পরে আপনারা কুরবানি করবেন, কুরবানি করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, কোন কোন জায়গাতে বড় গরু পাওয়া যায়, কোনটাতে কত শক্তিশালী, সবই ঠিক আছে, আপনি সবই খাবেন, সবই পাবেন, কিন্তু একটি জিনিস অবশ্যই রাখতে হবে, যে কোরবানি কেন করা হয়েছে, কোরবানি এই জন্য নয় যে আপনি গোশত খাওয়ার জন্য, কোরবানি হচ্ছে আপনি কে, কে আপনি, কে আপনি আল্লাহর বান্দা, তার নির্দেশনা মেনে কি সত্যিই আপনি দিচ্ছেন, নাকি আপনি গোশত খাওয়ার জন্য দিচ্ছেন, নাকি অহংকার করার জন্য দিচ্ছেন, নাকি বাহবা পাওয়ার জন্য দিচ্ছেন, নাকি বন্ধু বান্ধবদেরকে খাওয়ানোর জন্য আপনার উদ্দেশ্য সেটার জন্য দিচ্ছেন। একমাত্র উদ্দেশ্য রাখতে হবে আল্লাহর জন্য, যে আল্লাহকে খুশি করার জন্য আমি শুধু কোরবানিটা দিচ্ছি, গোশত আল্লাহ পান না, আল্লাহ এই জন্য বলছেন, লা ইয়ানাল্লাহু হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের রক্তও পান না, গোশতও পান না, আল্লাহ নেন না, এগুলি তোমরাই খাও, কিন্তু আল্লাহ তোমাদের তাকওয়া চায়। তাকওয়া অর্থ হচ্ছে যে আল্লাহর জন্য দিব, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য নাই আমার দেওয়ার পিছনে, কোনো কিছুর জন্য যাবে করব না, একমাত্র আল্লাহর জন্য যাবে করব এবং তার নামেই যাবে করব এবং তার উদ্দেশ্য তাকে সন্তুষ্ট করার জন্য যাবে করব, হালাল জিনিস যাবে করব, ঘুষের টাকা দিয়ে যাবে করবেন আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না, সুদের টাকা দিয়ে যাবে করবেন আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না, আপনার সারা জীবনের আমল, আপনার সারা জীবনের পুঁজি যদি হারাম হয়ে থাকে আপনার সেই আমল কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, তাদের যে সমস্ত আমল করেছে সেগুলো দিয়ে অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করব। আপনার আমলটা, আপনি যে সমস্ত কাজ করছেন সেটা কি সহি সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, আল্লাহর জন্য হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনি এনশিওর করবেন, নাহলে আপনার সেটা গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাব ফাবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস, আমি হে রাসূল আপনার উপর আমরা নাজিল করেছি কোরআন, এই কিতাব নাজিল করেছি, ফাবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য একান্তভাবে খালেস করে আপনি দিনকে খালেস করে আল্লাহর ইবাদত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখলাসের নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছেন, অথচ তিনি হয়েছেন সবচেয়ে বড় মুখলিস মানুষ, তারপর নির্দেশ দিচ্ছেন কেন? যাতে করে তার অনুসারীরা সবাই ইখলাসের দার্স নিতে পারে, ইখলাসের শিক্ষা নিতে পারে, ইখলাস ছাড়া জীবনের কোনো আমল যেন তারা না করে সেই নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, আলা লিল্লাহিদ্দিনুল খালিস, যে দিন খালেস, দিন একমাত্র আল্লাহরই প্রাপ্য, অন্য দিনের মধ্যে যদি খালেস না হয়, খালেস শব্দের অর্থ হচ্ছে এমন জিনিস যে খালুসা, যেমন যে দুধের মধ্যে যদি কোনো অন্য কিছু থাকে সেটাকে বলে খালেস নয়, খালেস আল্লাবন বলা হয় যে ওই দুধ যে দুধে পানি দেওয়া হয়নি বা কোনো কিছু দেওয়া হয়নি, সুতরাং খালেস তো ওই জিনিস যে নির্ঝঞ্ঝাট, কোনো ঝামেলামুক্ত, সমস্যামুক্ত জিনিস, দিন আল্লাহর জন্য, আল্লাহ ওই সমস্যাযুক্ত যেটা সেটা আল্লাহর জন্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে তিনি বলেছেন, হাদিসে কুদসিতে, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা
আমান আমিলা আন আগনা শুরাকা আনিশ শিরক লাইসা মান আমিলা আমালান ওয়া আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি অংশীদারের অংশ নেওয়া থেকে মুক্ত, অর্থাৎ কোনো অংশ তিনি গ্রহণ করেন না। যে ব্যক্তি কোনো আমল করবে আল্লাহর জন্য করেছে, সাথে সাথে অন্যের জন্যও করেছে, আল্লাহ তাআলা বলেন তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও ছাড়ি তার আমলটাকেও ছাড়ি, অংশীর অংশ আমি নেই না। কেউ যদি অংশ দিতে চায় আমাকে, সেটা নিব না, আমাকে দিতে হলে পুরাই দিতে হবে। অর্থাৎ আল্লাহকে দিতে হলে আপনার আমল পুরোটাই দিতে হবে, আপনার সালাত পুরোটাই দিতে হবে, আপনার হজ পুরোটাই দিতে হবে। আপনি চিন্তা করবেন না, আপনি হজ করেছেন হাজির সাহেব বলবে, হজ করেছেন আলহাজ বলবে, তিনবারের পরে নাকি আলহাজ হয়, ওই জাতীয় জিনিস যেন আপনার মাথায় না আসে যে আমি যা করেছি একমাত্র আল্লাহর জন্য করব, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য অথবা কোনো পদবি পাওয়ার জন্য অথবা কোনো বড় ধরনের কোনো মানসব পাওয়ার জন্য কোনো কিছু দুনিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য কোনো আমল আমি করব না, করলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা তারাকতু ওয়া শিরকাহু, তাকেও ছাড়েন, তার আমলটাকেও ছাড়েন, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আনা আগনা শুরাকা আনি শিরক, আমি আলহামদুলিল্লাহ ধনী, আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলার কোনো কিছু বাড়তি হবে না, আল্লাহ তাআলার ইবাদত না করলে আল্লাহ তাআলার কোনো কিছু কমতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন হাদিসে কুদসিতে, হাদিস আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু হাদিস, সেই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে ইবনে আদম, হে বনি আদম, হে বনি আদম, তুমি যদি কোনো, তোমরা যদি সমস্ত ইখলাসের সাথে আমল যদি কোনো, লাউ কুনতু আক্কারা জুন ওয়াহিদ, তোমরা যদি কোনো সবচেয়ে বেশি তাকওয়াবান হয়ে যাও, মা যাদা মিন ফি মুলকি শাইয়ান, এই তাকওয়া আমার রাজত্বে কোনো কিছু বাড়িয়ে দিবে না। আর সবাই যদি আফজারুল আফজার হয়ে যাও, সবচেয়ে খবিশ মানুষ হয়ে যাও, মা নাকাসা ফি মুলকি শাইয়ান, আমার রাজত্বে কোনো কিছু কমতি হবে না। ইন্নামা হাজি আমাল উহসিহা লাকুম, এগুলো হচ্ছে কিছু আমল যা তোমাদের জন্য আমি নির্ধারণ করে দেই তোমাদের জন্য। ফামান ওয়াজাদা খায়রান ফালইয়াহমাদিল্লাহ, তোমরা যে আমল করেছো সেটা তোমাদের আমলনামায় লেখা হবে, ভালো কিছু পেলে ফালইয়াহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসা করো। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, কেউ যদি এর বাইরে অন্য কিছু পায় সে যদি নিজেকে ছাড়া কাউকে তিরস্কার না করে, কারণ আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা কোনো আপনার ইবাদতে আপনার লাভ, আল্লাহর কোনো লাভ নেই। আপনি আখরাতে আল্লাহর কাছে মুক্তি পেতে পারবেন, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন এবং আল্লাহ তাআলার সঠিক বান্দা হতে পারবেন, যে বান্দাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলেছেন, যাদেরকে আল্লাহ বলেছেন ইয়া ইবাদি, আমার বান্দারা, এই ডাকে ডাক দিয়েছেন, সেই বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন যদি আপনি আল্লাহর জন্য আমল করে থাকেন, নিজের কোনো উদ্দেশ্য নিয়ে করে থাকলে আল্লাহর কোনো কিছু কমতি হবে না। আর আপনি যদি, সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায় আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আপনারা জানেন এক সময় শুধুমাত্র বাকায় আহলুল কিতাব, আহলুল কিতাবের বাকি অংশ ব্যতীত সবাই কাফের ছিল, আল্লাহ তাআলা দুনিয়ার সবার দিকে তাকালেন, নাযারা ইলা আহলিল আরদে ফামাকাতাহুম আরাবুহুম ওয়া আজামহুম, আরব এবং আজম সবাই আল্লাহকে ক্রোধ উপনীত করলো, শুধুমাত্র বাকি ছিল অল্প কয়েকজন আহলে কিতাব, তারা ব্যতীত। তখন আল্লাহ তাআলা এই অবস্থা থেকে উত্তীর্ণ করার জন্য বনি আদমকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন, যে অবস্থা থেকে মুক্ত করতে হবে সেটাই ছিল জাহিলিয়ত। সেই জাহিলিয়ত আজ ছেয়ে গেছে সারা দুনিয়ায়, মানুষ আজ এমন জাহিলিয়তে আছে, সেই জাহিলিয়তের বাইরে সামান্য মুষ্টিমেয় কিছু মানুষ ইমানের উপর আছে, বেশিরভাগ মানুষের জাহিলিয়ত আছে। কেন তারা জানে না আল্লাহর দিন মানতে হবে এই জিনিসটা তারা বোঝে না, আল্লাহর দিন শুনতে হবে, মানতে হবে, পড়তে হবে সেটা তারা জানে না। তাদের কাছে শোনা থেকে বড় কথা তারা শুনে শুনে মুসলমান হতে চায়, অথবা এমন জিনিস মানতে চায় যে জিনিস তার প্রবৃত্তির সাথে মিশে যায়, প্রবৃত্তিতে মিলে এই জন্য মানবে, যেটা মানে না, যেটা তাদের জন্য কষ্ট হয় সেটা মানবে না। অথবা তাদের শয়তানরা ওয়াইন শাইয়াতিন আলা ইউহুন ইলা আউলিয়াহিম লিজাদিলুকুম ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তাদের শয়তানরা তাদের কানের ভিতরে যা ঢুকিয়ে দিয়েছে সেই জিনিসগুলো, ইউরোপ আমেরিকা থেকে যে সমস্ত খারাপ জিনিস, বস্তা ফসা জিনিস আপনার অন্তরে ঢুকিয়ে দিয়েছে, সেগুলি আপনার মাথার ভিতরে গিজ গিজ করছে, সেগুলি আপনি বাস্তবায়ন করতে চান, আল্লাহর কথা কোনদিন শুনতেও চান না, পড়তেও চান না, আল্লাহ রাব্বুল ইজ্জতের বাণীর অর্থও জানতে চান না, আল্লাহ রাব্বুল ইজ্জতের দিন শিখার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান, কোথাও যদি দিনের কোনো কালেমা পান আপনি সেটার বিরোধিতা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, কোথাও যদি দিনের কোনো কথা পান, কোথাও দিনের শিক্ষা যদি পান আপনার গায়ে আগুন জ্বলে, আপনি ইমানদার নন, আপনি ইমানদার নন, আপনি ইমানদারের বাইরে চলে গেছেন, কারণ আপনি আল্লাহ এবং তার রসুলের নিয়মের বাইরে চলছেন, কোরআন এবং সুন্নার বাইরে চলছেন, আপনার ভিতরে ইখলাস নেই, আপনার ইমান কতটুকু আছে আপনি চিন্তা করুন, আল্লাহর জন্য সম্পূর্ণ আপনাকে নিয়োজিত করতে হবে, আপনাকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, দ্বীনে খালিস একমাত্র আল্লাহরই প্রাপ্য, দুনিয়ার কোনো মানুষ
খালেস দিনের কোনো অংশ আল্লাহ অন্য কারোর জন্য দিলে এটা আপনার দিনটা খালেস হলো না, আপনার দিনটা শিরকি দিন হলো। এই জন্য আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলকৃত সেই আয়াতটি যেখানে বলা হয়েছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকেই ঈমান আনে তবে তারা শিরিক মিশ্রিত ঈমান আনে। ঈমান আছে অনেকেই বলে আমার ঈমান আছে, সেই ঈমানের সাথে শিরিক মিশ্রিত আছে। শিরিক মিশ্রিত ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, শিরিক মিশ্রিত ঈমান আল্লাহর দরবারে কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্য হতে হবে আপনার দিনকে খালেস ভাবে করতে হবে, আল্লাহর জন্য খালেস দিনের বাইরে সামান্যতম এদিক সেদিক নেবেন আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এজন্য বলেছেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে কি আছে সবই আল্লাহ জানেন, আপনার অন্তরে কি জিনিস গোপন করছেন আর কোন জিনিস আপনি প্রকাশ করে দিচ্ছেন আল্লাহ তাআলা সেটাও জানেন, আপনার ইখলাস কতটুকু আছে সেটা আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার মানুষের জন্য কি আপনার কাজটি হচ্ছে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে সেই জিনিসটি আপনি চিন্তা করবেন। আপনি প্রত্যেকটি আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কি করেছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোনো আমলই আপনার বাদ যাবে না। যদি বান্দার হক হয় তা সবচেয়ে বেশি ভয়াবহ হবে, বান্দার হকের উপর কখনো যেন কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বান্দা ক্ষমা না করা পর্যন্ত। এই জন্য একটি হত্যার সাথে তিনটি হক জড়িত, একটি হত্যার সাথে তিনটি হক জড়িত, একটি হচ্ছে আল্লাহর হক আল্লাহর বান্দাকে আপনি হত্যা করেছেন, আরেকটি হচ্ছে বান্দার বেঁচে থাকার হক তাকে হক নষ্ট করেছেন আপনি, আরেকটি হক হচ্ছে বান্দার আত্মীয় স্বজন বা তার ছেলে সন্তানদের হক জড়িত আছে। এই জন্য এই জাতীয় জিনিসে যারা প্রবৃত্ত হয় মানুষকে হত্যা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না, এরা সবচেয়ে খারাপ মানুষ, এর নিন্দনীয় মানুষ, এরা যেই হোক না কেন তারা খারাপ মানুষ। এই মানুষগুলো কখনো চিন্তা করে না যে আমার এই কাজগুলি সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আমি এই কাজটি করছি অন্যায় করছি, আমাকে শেখা দরকার জানা দরকার, যেন এই কাজগুলি করে তাদেরকে অবশ্যই আপনার সাবধান করতে হবে এবং তাদেরকে সাবধান হতে হবে যে আল্লাহর সামনে একবার আমাকে এই বিষয়ে দাঁড়াতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহ আবুদু মুখলিসান লাহু দীনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বলুন আল্লাহর ইবাদত করি মুখলিসান লাহু দীনি, আমার দিনকে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য খালেস করে, আল্লাহর জন্য খালেস করে ইবাদত করতে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনিও বলবেন যে আমি খালেস ভাবে আল্লাহর জন্য দিনকে খালেস করে আল্লাহর ইবাদত করছি। কুলিল্লাহ আবুদ একমাত্র আল্লাহ ইবাদত করছি মুখলিসাল্লাহু দীনি, আমার দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে। আমার জীবনে দিন শব্দটির অর্থ কি? দিন অর্থ আমরা ধর্ম বুঝি না, ধর্ম অর্থ দিন এক নয়, ধর্ম অর্থ ধারণ করে যা, সহজ বাংলা শব্দ, যা ধর্ম কোনো কিছু ধারণ করে, যে যা ধারণ করে তাই ধর্ম হয়ে যায়, কিন্তু ইসলাম সেই ইসলাম দিন নয়, ইসলাম ধর্ম নয়, ইসলাম হচ্ছে দিন। দিন শব্দের অর্থ হচ্ছে মেনে নেয়া, আনুগত্য, এক পক্ষে থাকবে শক্তি আরেক পক্ষে থাকবে আনুগত্য, আল্লাহর শক্তি আল্লাহর মাহাত্ম্য আল্লাহর সব কিছু তাকে কায়মানবকে মেনে নেয়ার নাম হচ্ছে, তার সমস্ত কিছু মেনে নেয়ার নাম হচ্ছে দিন। তাহলে আপনি দিন যদি ইসলামকে দিন হিসেবে মেনে নেন, ইসলামের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ আল্লাহর খবর দেয়া অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেয়া রাসূলের আনুগত্য করা, এই জিনিসগুলো হচ্ছে দিন। এর বাইরে আপনি যদি চলেন আপনি আসলে ইসলামকে মানেননি, ইসলামের বাইরে চলে গেছেন, আপনি সঠিক পথে নাই, আপনাকে সঠিক পথে ফিরে আসতে হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন কুল কুলিল্লাহ আবুদ, আমি এক বলুন আমি আল্লাহর ইবাদত করি মুখলিসাল্লাহু দীনি, আল্লাহর খাল আল্লাহর জন্য দিনকে খালেস করে আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার সালাত আমার নামাজ আমার সালাত আমার নুসুকি আমার ইবাদত, নুসুকি অর্থে ইবাদত হয় নুসুকি অর্থে কুরবানি হয় দুটেই হয়, অর্থাৎ আমার যাবতীয় ইবাদত আমার সালাত স্পেশালি বলা হয়েছে, কারণ সালাতের মধ্যে সবচেয়ে বেশি ডিস্টার্ব হয় মানুষের ক্লাসে রিয়া চলে আসে দেখানোর কথা চলে আসে, এই জন্য স্পেশালি সালাতের কথা উল্লেখ করেছেন, বলুন আমার সালাত আমার নুসুকি আমার ইবাদত, এই নুসুকি আর অর্থ হচ্ছে কোরবানি কোরবানি করা, ওয়া মাহইয়া ওয়া মামাতি দুইটা বলার পর আল্লাহ তাআলা আবার আম করে দিলেন যে আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য, জীবন মরণ আল্লাহর আল্লাহর কাছে আল্লাহর জন্য হতে হবে আপনার, আপনার জীবিত থাকাটাও আল্লাহর জন্য, কি জন্য আল্লাহর ইবাদত করবো জীবিত থাকলে আর মরে গেলে আল্লাহর কাছে যেতে হবে, এই চিন্তা সবসময় থাকতে হবে। আপনি যদি দুনিয়ার জন্য কোনো কিছু করে যান তাহলে কি হবে, অমিনের ন্যাস মাইয়া কুলু, মানুষের মানুষের মধ্যে কেউ কেউ বলে এটা যে অমিন হুমাইয়া করবেনা আতিনা ফি দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, শুধু দুনিয়ার জন্য চাইলে আখিরাতে কোনো অংশ পাবেন না আখিরাতে কিছু পাবেন না, অমিন হুমাইয়া করবেনা আতিনা ফি দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও। আল্লাহ তাআলা বলছে উলাইকা লাহুম নাসীবু মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব, তাদের জন্য রয়েছে তারা যে অর্জন করেছে তার একটা অংশ, অর্থাৎ দুনিয়াতেও তারা পাবে আখিরাতেও তারা পাবে, কিন্তু যারা দুনিয়াতেই শুধু চেয়েছে আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদুল মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মানাশা, দুনিয়া চায় দুনিয়া তার জন্য অতটুকু পুরো আসবে না,
যতটুকু আসবে ততটুকু চাইলেই পাওয়া যাবে না, যতটুকু লেখা আছে শুধু অতটুকুই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিসে আসে, তিনি বলেছেন, মান কানাতি দুনিয়া হাম্মুহু, যে ব্যক্তি দুনিয়ায় তার একমাত্র উদ্দেশ্য হয়, দুনিয়ায় উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই, কাতাবাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে অভাবই লিখে দিবেন, অভাবই শব্দটি থাকবে, সে কোনোদিন সে ধনী হতে পারবে না। মান কানাতি দুনিয়া হাম্মুহু জাআলা কাতাবাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, যতটুকু আল্লাহ লিখেছেন ততটুকুই শুধুমাত্র দুনিয়া তার আসবে, এর বাইরে একটু আসবে না। তার মনে রাখতে হবে তার জন্য একটা জিনিস লিখিত আছে, ওমান কানাতিল আখিরাতু হাম্মুহু, আর যে ব্যক্তি আখিরাতকে তার মূল উদ্দেশ্য করবে, কাতাবাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার দুই চোখের মাঝখানে অভাব মুক্ত লিখে রাখবেন, সবসময় তার অভাব মুক্ত থাকবে, টেনশন ফ্রি জীবন যাপন করবে, যে যতটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, আল কানা তার মধ্যে অল্প সন্তুষ্ট থাকবে, এবং সে ওয়া তাতিহি দুনিয়া ওয়া হিয়া রাগমা, দুনিয়াতে আল্লাহ তাআলা তার জন্য যতটুকু রিজিক দিয়েছেন ওই রিজিক নাকে খদ দিয়ে আসবে, অর্থাৎ রিজিক তার থেকে দূরে সরে যাবে না, আখিরাতে চিন্তা করার কারণে দুনিয়া চলে যাচ্ছে কথা এরকম নয়, বরং দুনিয়া অবশ্যই আসবে। দুনিয়া যখন বেশি হয়ে যায় তখন আখিরাতকে ভুলিয়ে দেয়, কিন্তু আখিরাত যখন বেশি হয়ে যায় দুনিয়া অটোমেটিকলি আসতে থাকবে। কিন্তু এক কোনটা বেশি উপকারী একজন মানুষের জন্য, সবচেয়ে বেশি দরকার হচ্ছে তার নসবুল আইন থাকা আখিরাত, যে আমি ক্লাসের সাথে প্রত্যেকটি কাজ করবো আখিরাতের জন্য, আখরাতের জন্য কাজ করবো, আখরাতের জন্য কাজ করলে সেটা আমার জন্য সেটা কাজে আসবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কি জন্য, যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে সবচেয়ে বেশি উত্তম। ইমাম ফুদাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে আখলাসাহু ওয়া আসওয়াবাহু, যে সবচেয়ে খালেস কোনটা, সবচেয়ে সঠিক কোনটা, দুইটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছে, আবা আলী আপনি এই ব্যাখ্যা কেন করলেন, বললেন, তিনি বললেন, এই ব্যাখ্যা এই জন্যও করেছি, কোনো আমল যদি কোনো খালেস হয় আল্লাহর জন্য হয়েছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ পদস্থিতি পথে হয়নি, সেটা আল্লাহ তাল্লাহ গ্রহণযোগ্য হবে না। আর কোনো আমল যদি কোনো রসুল্লাহ প্রদর্শন, রসুল্লাহ যেভাবে দেখা সেভাবে পড়ছে, সলাৎ ওইভাবে আদায় করলো, সল্লু কামা রাআইতু মুসাল্লি ওইভাবে আদায় করলো, কিন্তু আল্লাহর জন্য হয়নি, লোক দেখানোর জন্য হয়েছে, কোনো কিছুর জন্য হয়েছে, সেটাও আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে হলে দুইটা জিনিস অবশ্যই লাগবে, একটা হলো আখলাসাহু ওয়া আসওয়াবাহু, কোনটা খালেস এবং সবচেয়ে সঠিক, সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে সঠিক, এই দুই পদ্ধতি হতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোরআন কারিমে যেখানে এহসানের কথা আসছে সেখানে অর্থ হচ্ছে ইখলাস এবং আল্লাহ সবচেয়ে খালেস হতে হবে এবং সবচেয়ে সঠিক পদ্ধতিতে সে আবাদতটা গ্রহণযোগ্য বলতে হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু দীনা মিম্মান আসলাম ওয়াজহু লিল্লাহি ওয়া হুম মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, উঠছে ওই ব্যক্তির চেয়ে দীন কার উত্তম হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর জন্য সবকিছু, আমার যে আল্লাহ এহসানের সাথে আদায় করেছে সবকিছু, এহসান কি আখলাসাহু ওয়া আসওয়াবাহু, সে একই কথা, খালেস হতে হবে আল্লাহর জন্য, আর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদস্থিতি হতে হবে। তাহলে ইখলাসের সাথে আপনার আমল যদি না হয়, প্রথম শর্ততেই আপনি চলে গেলেন দুনিয়াতে প্রত্যেকটি কাজে আপনার ইখলাসের সাথে করেন, আপনার সন্তানকে দিনই শিক্ষা দিচ্ছেন, এটা ইখলাসের সাথে পড়েন, আপনার স্ত্রীকে কিছু কিনে দিচ্ছেন, ইখলাসের সাথে করেন, এই ইখলাসের মাধ্যমে আপনি সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কি স্ত্রীর মুখে একটি লোকমা তুলে দেয় তাতেও তার সওয়াব আছে, শর্ত হচ্ছে ইখলাসের সাথে হতে হবে, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তা করছি, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য না, মানুষকে দেখানোর জন্য না, সেলফি তোলার জন্য না, অনেকে এটা করে করে দেখানোর জন্য যেটা করছে সেটা ইখলাসের বিপরীত কাজ, মানুষকে দেখানো এটা ইখলাসের বিপরীত কাজ, মানুষকে দেখানোর বাইরে সলভে সালেন সবসময় চলতো, সেটার বাইরে ফিরে আসতে হবে, অর্থাৎ মানুষকে দেখানোর বাইরে একান্তভাবে আল্লাহর জন্য করতে হবে, যতটুকু পারেন এই সমস্ত আমল একান্তভাবে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, যে আপনাকে মনে করতে হবে যে এই সমস্ত আমল আল্লাহর জন্য করেছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য আমার নাই, তাহলে আপনার থেকে অনেক কিছুই পালিয়ে অনেক কিছুই চলে যাবে। আপনার নফস হাদ্দুন নফস, এখলাস সবচেয়ে আজিজ কঠিন জিনিস, এখলাস সবচেয়ে কঠিন জিনিস, কেন কঠিন জিনিস এখলাস, এই জন্য আপনার নফস তো কাজ করাচ্ছে, নফসের কোনো অংশ নাই, নফস বলে আমি কেন করছি, তাহলে আপনি নফস চাচ্ছে যে আপনি কিছু করছেন মানুষকে দেখাবেন, আপনি কিছু করছেন মানুষকে জানাবেন, কিন্তু আপনার এখলাস বলতে স্যার এটা করলে কিন্তু তোমার নামাজ, তোমার সলাটটা হচ্ছে না, তোমার এবাদতটা হচ্ছে না, এর অর্থ হচ্ছে নফসের কোনো অংশ নাই সেটাতে, এই জন্য নফস এখলাস নিতে চায় না, সে চায় মানুষে দেখুক, মানুষে শুনুক, আমার কাজটার কথা আরেকজনকে বলি, বলতে ভালো লাগে, রাতে এবাদত করেছি সকালবেলা উঠে বললেন যে রাতের বেলা আমি তাহাজ্জুদে নামাজ পড়তে উঠছি, দেখলাম যে অমুক জায়গাটা চিৎকার শোনা গেছে, উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো বা শোনানো যে আপনি তাহাজ্জুদ গুজার, নফসের একটা অংশ এখানে এসে যায়, এই জন্য নফসে যেহেতু অংশ নাই, সবচেয়ে কঠিন হচ্ছে যে নফস চায় না আপনার এখলাস আসুক, কিন্তু আপনাকে এখানে এখলাস করতে হবে, নফসের বিরুদ্ধে আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসু,
আমি নফসকে কখনো বলছি না যে নফস মুক্ত, নফস অন্যায় ছেড়ে দিয়ে ছেড়ে দিবে, নফস কোনো হক করতে আমাকে সুযোগ দিবে, এটা নয়। কারণ নফস তো অন্যায়ের দিকে নিয়ে যায়, আম্মারা তুমি বিশু, খারাপ কাজের দিকে আমাকে নিয়ে যেতে চায়। নফস আম্মার আমার রয়ে গেছে, প্রত্যেকটি মানুষের অন্তরে একটি নফসই আছে, কিন্তু তার তিনটি সেফাত আছে। কোন কোন মানুষ নফস আম্মারা বিশু, তার কাছে আপনি গান গান হারাম বললে আর শুনতে চাইবে না, কেন হারাম হবে সে খুঁজবে, বলেন দলিল দেন, আপনি কোরআন থেকে দলিল দেন। আমাকে একজন বলল যে আপনি কোরআন থেকে দলিল দিবেন যে গান হারাম, আমি তখন বললাম যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহ, যে আল্লাহ কোরআন গান হারাম এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওমিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছেন যারা লাহুল হাদিস এই সমস্ত আজে বাজে কথা এগুলি ক্রয় করে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য। এটা তো তাফসির, আমি তাফসির মানে না, কোরআন সরাসরি বলতে হবে। তো বললাম যে হাদিসে আছে, কোনো হাদিস মানে না, মানে এসে যখন মনের ভিতরে প্রবৃত্তি যখন থাকে, প্রবৃত্তিতে যখন কুপ্রবৃত্তি থাকলে সে কোনো কোরআন হাদিস কিছুই মানবে না। কিন্তু এই জন্য নফসকে আগে ঠিক করতে হবে, এখলাস যতক্ষণ না থাকবে, আল্লাহর জন্য যতক্ষণ আপনার কাজ না হবে আপনি কোনো কিছুতেই স্বাদ পাবেন না। আর যদি এখলাস আপনি কষ্ট করে এখলাস একবার অর্জন করতে পারেন, আপনার নফস আম্মারা হয়ে যাবে নফসের লাউয়ামা, নফসুল লাউয়ামা ধীরে ধীরে হয়ে যাবে নফসুল মুতমাইন্না। তখন আপনার কাছে আর গানের শব্দ আসলে আপনার কাছে মনে হবে যেন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত একটি শব্দ আসছে। আপনার কাছে কোনো খারাপ কোনো দৃশ্য দেখলে আপনার কাছে মনে হবে হায় যদি আমি এই দৃশ্য না দেখতাম, আমার চোখে যদি না পড়তো এই মেয়েটা, আমার চোখে যদি এই দৃশ্যটা কখনো চোখে না পড়তো, আপনার কাছে তখন এরকম মনে হবে। কেন? আপনার নফস তখন উত্তরণ করেছে, নফসে আম্মারা থেকে নফসে লাউয়ামায় গেছে, নফসে লাউয়ামা থেকে নফসুল মুতমাইন্না চলে গেছে। আর নফসুল মুতমাইন্না না হওয়া পর্যন্ত কোনো মানুষই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনে কারিমের জন্য বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, আল্লাহর কাছে যদি কলবে সালিম নিয়ে আসে তখনই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন নফসুল মুতমাইন্না হলে কি হবে, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না উরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসুল মুতমাইন্না, তুমি তোমার রবের কাছে নিশ্চিন্ত চিত্তে ফিরে যাও, বাহ কোনো চিন্তা না, শঙ্কা নিঃশঙ্কাহীনভাবে ফিরে যাও নফসের আল্লাহর কাছে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। বান্দা কারা? এরা হচ্ছে যারা এর আগেই এখলাসের সাথে তারা হয়েছেন, তারা কারা? নবীয়িন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এরা হচ্ছে মুখলিস বান্দা। এই মুখলিস বান্দাদের মধ্যে উলাইকা হুম মুখলাসুন, তারাই আল্লাহর জন্য খালিস করে সব কিছু। এই বান্দাদের কাছে আপনি ফিরে যাবেন, এই বান্দাদের কাছে জান্নাতে ফিরে যাবেন। কখন? যখন আপনার অন্তর হবে, আপনার নফস হবে নফসু মুতমাইন্না, আপনার কলব হবে কলবে সালিম, তখন আপনি তাদের সাথে ফিরে যেতে পারবেন। সুতরাং প্রত্যেকটি মানুষের এখলাসের চর্চা করা উচিত, এই ক্লাসের চেষ্টা করা উচিত যে আমি প্রত্যেকটা কাজে ক্লাস করবো। ইমাম কোনো কোনো ইমাম বলছেন এটা যে ওয়াইন হুলাইয়া তাকাল্লাবু আলাইয়া, নফস শুধু উল্টে দেয়, আমি যতই চেষ্টা করি এই ক্লাসে করতে নফস উল্টে দেয়, যে অমুকে দেখছে, অমুকের কথা শুনছে, অমুকে তোমাকে আবাদত করতে দেখছে বা অমুক উদ্দেশ্য আছে, নফস শুধু উল্টাইতে থাকে আর আমি শুধু চেষ্টা করতে থাকি। এই যে যুদ্ধ, এটাই হচ্ছে বড় জিহাদ, এটাই বড় জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদটা খুব জরুরি। নফসের শাহওয়াত আছে, শুবহাত আছে, নফসের মধ্যে শাহওয়াত আছে, কিছু পেতে চায়, নফস কিছু পেতে চায়, শাহওয়াত প্রবৃত্তি তাড়না আছে, পেতে চায়, এর বিরুদ্ধে আপনার জিহাদ করতে হবে। এর দ্বিতীয় জিহাদ হচ্ছে নফসের ভিতরে সন্দেহ তৈরি করে, এই সন্দেহ আপনি দূর করে, সমস্ত সন্দেহ তৈরি করে, তুমি যে নামাজ পড়তেছো অমুকে তো দেখতেছে, এইটা একটা সন্দেহ তৈরি করে। আপনি বলবেন যে অমুকে দেখা দেখি না, আমার কোনো যায় আসে না, আমাকে আল্লাহর জন্য আদায় করছি আমি, সেখানে আবার সন্দেহ তৈরি করে আপনাকে ভালো কাজ থেকেও দূর রাখতে চাইবে, সেটা আরেক রকম সন্দেহ তৈরি করে, তার বিরুদ্ধেও আপনাকে দাঁড়াতে হবে। এ দুটোই কিন্তু নফসে আপনার ক্ষতি করতে পারে। সুতরাং আপনাকে এই নফসের বিরুদ্ধে জিহাদে টিকে থাকতে হবে। আপনাকে এর জিহাদের এই বিরুদ্ধে জিহাদ বাঁচার জন্য দুইটি অস্ত্র কোরআন এবং সুন্নাহ আপনার কাছে আছে। কোরআন থেকে আপনি এই দলিল নেবেন, হাদিস থেকে নেবেন, এর বাইরে চলার কোনো পথ নেই। আপনার আমার সবার জীবনের সমস্ত উদ্দেশ্য হোক একমাত্র ইখলাস, যে আল্লাহর জন্য ইখলাস প্রতিষ্ঠা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলে নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর, আমল বাদে নিয়ত বাদে আমল হয়ে যায় কিন্তু অদৃশ্য হচ্ছে। নিয়ত বাদে আপনি কিছু ভেঙে ফেললে হয়ে যাবে, নিয়ত নাই তারপর পড়ে গেছে হাত থেকে ভেঙে গেছে, এটা কাজ হয়েছে কিন্তু এটা আল্লাহর দরবারে এটা আমল হিসেবে গ্রহণযোগ্য হয়নি। আপনি গোসল করেছেন ঠান্ডা হওয়ার জন্য, ফরজ গোসল করেনি, আপনার ফরজ গোসল আদায় হয়নি, আপনাকে অবশ্যই নিয়ত করে গোসল করতে হবে। ইম্মতের এই মা এটা যে ফরজ গোসল নিয়ত লাগে, তাহলে এই জাতীয় জিনিসগুলো আপনার বোঝা যাচ্ছে যে আপনার নিয়ত সবচেয়ে বেশি জরুরি আপনার আল্লাহ দরবার গ্রহণীয় হওয়ার জন্য। দক্ষিণ দিকে জানালা খুলেছেন বাতাস আসার জন্য, হ্যাঁ বাতাসই আসবে। দক্ষিণ দিকে জানালা খুলেছেন আজান শোনার জন্য, আপনার এই সব আসবে। তাহলে এই ক্লাসের সাথে যে কাজটি করবেন, নিয়তের সাথে, সঠিক নিয়তের সাথে যে কাজটি করবেন সেটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোন নিয়তে কাজটা করছেন, আপনি কোন উদ্দেশ্যে কাজটা করছেন আল্লাহ তাআলা সেটা জানেন। আল্লাহ তাআলা আপনার নিয়ত সম্পর্কে খবরদার, তিনি জানেন আপনার অন্তরে কি আছে।
ফমান কানত হিজরাতু ইলা দুনিয়া আও ইমরাতিন তাযাওয়াজুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাই, যেই ব্যক্তি কোন মানুষকে বিয়ে করার জন্য হিজরত করেছে, হিজরত হলো দেশ ত্যাগ করা। দেশ ত্যাগ কেন করে? যেখানে ইসলাম প্রতিপালন করতে বাধা হয়, দিন প্রতিপালন করতে পারে না, আল্লাহ তাআলা শাহরুল ইসলাম যাহেরা আজান দিতে পারে না, এই সমস্ত দেশে অবস্থান করার জন্য ইসলাম অনুমতি দেয়নি। আজান একটি বড় জিনিস এবং জামাতে সালাত আদায় বড় জিনিস। কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে এই সমস্ত দেশে আপনার অবস্থান করবেন যেখানে কোরআন করিমের চর্চা করা যেতে পারে, হাদিসের আলোচনা হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত আলোচনা হয়, যেখানে সালাত জামাতের সাথে আদায় করা যায়, যেখানে সালাত জামাতের সাথে আদায় করা যায়, যেখানে আজান দেওয়া যায়, সেটা মুসলিম রাষ্ট্র, সেই দেশে আপনি থাকবেন, হিজরত করবেন। হিজরত কখন করে, কেউ কেউ হিজরত করে কি জন্য? টাকার জন্য হিজরত করে। ফমান কানত হিজরাতু ইলা দুনিয়া, আজ যারা পৃথিবীর বিভিন্ন দেশে হিজরত করে যাচ্ছে, অধিকাংশই টাকার জন্য হিজরত করছে, তারা হিজরতের সওয়াব পাবে না। টাকার জন্য তারা যাচ্ছে, সেখানে গিয়ে তারা এক প্রজন্ম ঠিক থাকলেও পরের প্রজন্ম নষ্ট হয়ে যায়। প্রজন্ম, এক প্রজন্ম আপনি ঠিক রাখছেন আপনার সন্তানদেরকে দিনের উপর রাখছেন, পরের প্রজন্ম তারা ওই দেশি নাগরিক হিসেবে গড়ে ওঠে, ওই দেশি সুযোগ সুবিধা ভোগ করে, তারা দুনিয়ার সবচেয়ে খারাপ কাজটি করবে, নিজের স্বাধীনতার নাম দিয়ে খারাপ কাজটি করবে। আপনার স্ত্রী, আপনার সন্তান চলে যাবে অন্য জনের সাথে, আপনি কিছু বলতে পারবেন না, তাদের স্বাধীনতা আছে বলে। আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম সন্তানে পরিণত হবে, দিন ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, আপনি কিছু বলতে পারবেন না। সেটা ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তারা ইসলামকে শেষ করে দিবে। সুতরাং এই জাতীয় নিয়ত, যাদের আপনার নিয়ত অনুসারে আপনার সওয়াব হবে, যদি কেউ দিন পালনের জন্য ফিরে আসে ইসলামের দিনের দিকে, আমাদের দেশ আলহামদুলিল্লাহ শান্তির দেশ, এই দেশে থেকে যদি কোনো কেউ কুফুরির দেশে চলে যায়, তার নিয়ত খারাপ মনে করতে হবে। দুনিয়া অর্জনের জন্য গেছে, সে কোনোদিন হিজরত সরি ইসলামের জন্য যায়নি, ইসলাম গ্রহণ ইসলামের জন্য যায়নি, সুতরাং সেই সওয়াব সে পাবে না। কিন্তু কোনো মানুষ আছে বউর জন্য হিজরত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক মুহাজির উম্মে কাইস বলা হয়তো, উম্মে কাইস হিজরত করছে কেন? এই জন্য তাকে যে ভালোবাসত সেও হিজরত করেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিনকে ভালোবাসে সে কিন্তু হিজরত করেনি, অর্থাৎ উম্মে কাইসের জন্য হিজরত করেছে, এই জন্য তাকে বলা হয়তো মুহাজির উম্মে কাইস, উম্মে কাইসের জন্য হিজরত করেছে। কিছু মানুষ আছে এরকম হবে, যার নিয়তের উপর নির্ভরশীল, এইরকম মানুষ হবে সব জায়গাতেই। সুতরাং নিয়তের উপর নির্ভরশীল, আপনার কোন কাজটা কি উদ্দেশ্যে করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কাজটা করেছেন কিনা, আল্লাহ তাআলা তা দেখতে চায়, আল্লাহ তাআলা দেখতে চায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানাত হিজরাতু ইল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতু ইল্লাহি ওয়া রাসূলি, সুতরাং যে ব্যক্তির হিজরত হবে আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, ফাহিজরাতু ইল্লাহি ওয়া রাসূলি, তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। কিভাবে আল্লাহ এবং তার রাসূল হিজরত হবে? আপনি নিজে দেশে থেকে হিজরত করতে পারেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিজরাতু মান হাজারা মান আল্লাহ আনহু, হিজরত হচ্ছে ওইটাই যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছে তা পরিত্যাগ করে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন অশ্লীলতা ছেড়ে দিতে, বলছেন আল্লাহ তাআলা অশ্লীলতা ছেড়ে দিতে বলছেন, মানুষের হক নষ্ট করতে নিষেধ করেছেন, আপনি সেগুলি ছেড়ে আল্লাহর দিকে চলে আসেন। আপনি মুহাজির, আপনি সত্যিকার মুহাজির, এর অর্থ এই নয় যে আপনি দেশ থেকে অন্যদিকে চলে যেতে হবেন, আপনি এখানে থেকেও আপনার বাসায় থেকেও মুহাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই নির্দেশ দিয়েছেন, বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহ আনহু, মুহাজির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছে ত্যাগ করতে ছেড়ে দিতে বলছে ছেড়ে দিয়েছে, সে ব্যক্তি মুহাজির, কারণ হিজরতের সেই সময় পার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহ ওয়ালাকিন জিহাদু ওয়া নিয়্যা, পথে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আর হিজরতের প্রয়োজন নেই, তবে জিহাদ আছে, নিয়ত আছে, মানুষের নিয়ত অনুসারে সে সওয়াব পাবে। যে নিয়ত আছে, আমায় যতটুকু পারি আমি আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব, আল্লাহর দিনকে বোঝার চেষ্টা করব, দিন অনুসারে চলব, আমার সারা জীবন দিনের উপর প্রতিষ্ঠিত রাখবো, ইস্তেকামত রাখবো। ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু, আল্লাহকে রব হিসেবে মেনে তারা ইস্তেকামত, সেটার উপর দৃঢ় থাকবো, সেটাই হচ্ছে দিন, সেই দিনের উপর প্রতিষ্ঠিত থাকবো। যদি আপনি মনে করে থাকেন, সেটার উপর থাকেন, আপনার সেটা হিজরত, এক ধরনের হিজরত, সেই হিজরত আপনি অবশ্যই অবলম্বন করবেন। যেই হিজরতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবং যে হিজরত কোরআন এবং সুন্নাহ অনুমতি দিয়েছে আপনাকে, সেই হিজরত অবশ্যই অবলম্বন করবেন। তবে আপনার নিয়ত কী তা দেখতে হবে, আপনার নিয়ত কি আল্লাহর জন্য হয়েছে কিনা সেটা অবশ্যই আপনি পরীক্ষা করে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক লোক দান করবে, দান করার জন্য মান ইবনে ইয়াজিদ তিনি বলেন যে আমার বাবা দান করার জন্য কিছু টাকা দিয়েছে একজন মসজিদে এক লোককে, তো আমি তো জানি না, আমি গিয়ে বললেন আমি তো অভাবী। তখনকার দিনের এখনকার সিস্টেমে এরকম যে মূলত বাবা ধনী হলে ছেলে ধনী হতে হবে এরকম না, ইসলাম চায় প্রত্যেকটি ছেলে স্বাবলম্বী হোক, এই জন্য বাবার ধনের উপর নির্ভরশীল হওয়া ইসলাম বলে না। বাবা দান করলে সে পাবে, না করলে সে বাবার সম্পদ বাবার থাকবে, কিন্তু তার হক যতটুকু তার না হলে চলে অতটুকু তাকে দিতে পারবে। আর যদি বড় হয়ে যায় সন্তান, তাহলে সন্তান নিজে কামাই করবে, খাবে, এটাই হচ্ছে শরীয়তের বিধান। বাবার মৃত্যুর পরে সেটা সে পাবে, বাবার আয়ের আগে বাবাকে অস্ত্র ধরে বা কোনো রকমের জোর করে কোনো রকমের বন্ড নিয়ে তার সম্পদ নিয়ে নেয় শরীয়ত অনুমোদন করে না। মান ইবনে ইয়াজিদ দুই বাপ বেটা দুইজনেই সাহাবি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবী, ইয়াজিদ ধনী মানুষ ছিলেন কিন্তু তার ছেলে মান ছিলেন সাধারণ মানুষ, তার জাকাতেরও প্রয়োজন হইতো, সৎকারও করার প্রয়োজন হইতো, এরকম দুইজনের মধ্যে বিরাট পার্থক্য ছিল। দেখা গেল ইয়াজিদ দান করার জন্য মসজিদে রেখে গেছেন, মা যাইয়া বললেন যে আমার, আমাদের গরিব মানুষ, আমাকে দিয়ে দিলেন, নিয়ে আসলেন। তো দুইজনে বাপ বেটা দুইজনে বাড়ি বাসার মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল, আমি তো তোমাকে দেই নাই, সে বলছে আমি তোমার টাকা নেই নি, আমি তো মসজিদ থেকে নিয়েছি। তারপর রসুল্লাহ সাল্লাহ ইসলামের দরবারে এসে হাজির রসুল্লাহ সাল্লাহ ইসলাম তখন বললেন যে ইয়াজিদ তুমি যা নিয়ত করছো তা অবশ্যই পাবে, তোমার সব হবে, আর মান তুমি নিয়েছো তোমার প্রয়োজন আছে তুমি সেটার কোনো সমস্যা নেই। রসুল্লাহ সাল্লাম দুইবারে সমস্যার সমাধান করে, এর অর্থ হচ্ছে নিয়তের কারণে, একই জিনিস নিয়তের কারণে পরিবর্তন হচ্ছে। আর যদি সেখানে নিয়ত যদি ঠিক থাকতো, মা ইয়াজিদের নিয়ত থাকতো ছেলেকে সদকা দেওয়া জায়েজ হতো না, ছেলেকে সদকা দেওয়া জায়েজ নেই, কিন্তু যেহেতু নিয়ত করেছে তিনি সদকা দিবেন, কিন্তু সে নিয়েছে তার অন্যজন থেকে নিয়েছে, সুতরাং তার এখানে নিয়তের কারণে সওয়াব হচ্ছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম আরও বলেছেন, বেশ কিছু উদাহরণ তিনি দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রসুল্লাহ কেউ কেউ আমাদের মধ্যে যুদ্ধ করে যে সোজা আতান বীরত্ব প্রকাশের জন্য, ও কেউ কেউ আমাদের মধ্যে যুদ্ধ করে হামিয়াতান অর্থাৎ নিজের দেশ রক্ষা, নিজের সম্পদ রক্ষা, নিজের আত্মীয় সম্পদ, আত্মীয় স্বজনের বর্ণনা, কবিলা গোত্রের সম্মান রক্ষা ইত্যাদি যুদ্ধ করে, আর কেউ কেউ যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। এখন কোনটা আল্লাহর রাস্তায় যুদ্ধ বলে বিবেচিত হবে? রসুল্লাহ সাল্লাহ তখন বললেন মান কাতালা কুনা কালিমাতুল্লাহি আলওলিয়াত, একমাত্র উদ্দেশ্য যেটা থাকবে নিয়তের কারণে সেটা পরিবর্তন হবে। যুদ্ধ তো একই রকম, দেখতে একে অপরকে মারতেছে, কিন্তু আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যে যুদ্ধ হবে সেটাই হচ্ছে সত্যিকার জিহাদ। তো রসুল্লাহ সাল্লাহ আসলামের যুগে যে জিহাদ ছিল ইমামের অধীন হতে হবে, জিহাদ কোন ব্যক্তি কোনো কাজে নয়, এই জিহাদ ইমামের অধীন, রাষ্ট্রপ্রধানের অধীন হতে হয়। এই জিহাদ যদি কোনো কেউ নিয়তের কারণেও পরিবর্তন হয়ে যায়, নিয়ত যদি কোনো ঠিক না থাকে তাহলে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না। যে আমি কোনো আমার গোত্র রক্ষার্থে অথবা দেশ রক্ষার্থে অথবা মাতৃকা রক্ষার্থে ভাষা রক্ষার্থে, এগুলি সত্যিকারের জিহাদ না। জিহাদ হচ্ছে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যে ব্যক্তি কাজ করবে সেটা সে ঘরের ভিতরে থেকেও সে জিহাদের সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো তার জিহাদের নিয়ত আছে, সে যদি ঘরে মরেও যায়, বিছানায় পড়ে মারা যায়, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুতরাং প্রত্যেকটি মানুষ নিয়তের উপরে আমল অনেক বেশি পরিবর্তন হয়, প্রত্যেকটি আমলে নিয়তের উপর পরিবর্তিত হয়ে যায়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফালকাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, দুইজন মুসলিম যখন তরবারি নিয়ে পরস্পর হানাহানিতে লিপ্ত হয় তখন হত্যাকারী এবং হত্যাকৃত দুজনে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হত্যাকারী বুঝলাম জাহান্নামে যাবে, হত্যাকৃত ব্যক্তি কেন জাহান্নামে যাবে, মাকতুল কেন জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইজনেই তো একসাথে হয়েছে মারামারি করার জন্য, ভাগ্যক্রমে সে বেঁচে গেছে কিন্তু ও মারা গেছে, ওর ব্যক্তির ইচ্ছা ছিল ওই লোকে হত্যা করা, তো নিয়তের কারণে তার জাহান্নাম অবতারিত হয়ে গেছে। কেন? ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, আজ দুনিয়াতে যারাই নিয়তের জিনিসটা, এই জন্য প্রত্যেকটি মানুষকে দেখতে হবে যে আমি কোন নিয়তে আগাচ্ছি, আমার কাজটা নিয়ত কি, আমার এর আলটিমেট গোল কি, আমি কি চাচ্ছি, আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি না দুনিয়ার মানুষের কোনো উদ্দেশ্য আমার সেখানে, আমার দুনিয়ার কোনো মানুষের কোনো উদ্দেশ্য আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করে, কেউ যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা নেক এবং বদ লিখে দিয়েছেন, কেউ যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে সেই কাজটি যদি না করে তা আল্লাহ তার জন্য একটি সওয়াব লেখেন, আর যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে সেই কাজটি করে তাহলে আল্লাহ তাআলা 700 গুণ থেকে যতটুকু পারেন তার নিয়ত অনুসারে সওয়াব বাড়িয়ে দেন। কিন্তু এর বিপরীতে কেউ যদি অন্যায় কাজের ইচ্ছা করে এবং সেটা না করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটি সওয়াব লেখেন না করার কারণে, আর যদি সে কাজটি করে বসে তাহলে তার জন্য একটি গুণা লেখেন। তাহলে আল্লাহ তাআলা নিয়তের কারণে কত গুণ বর্ধিত করে দিতে পারেন সেটা আমরা দেখেন। আর নিয়ত ইখলাসের কারণে, এই ইখলাসের কারণে মানব জীবনে বহু বিপদ থেকে আল্লাহ তাআলা মানুষকে উদ্ধার করেন। দেখুন তিন ব্যক্তি রওনা হয়েছিলেন মরুভূমি ইসরায়েলের, রওনা হওয়ার সময় তারা এক দেখেন যে বৃষ্টি আরম্ভ হয়েছে, ঝড় বৃষ্টি, তারা একদম গর্তে প্রবেশ করলো, গর্তে প্রবেশ করে একটা পাথর উপর থেকে ডলে পড়ে এসে গর্তের মুখ বন্ধ করে দিল, কবর জীবন্ত কবর হয়ে গেল। কিন্তু তারা প্রত্যেকে বললো আজকের এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র আল্লাহর কাছে যদি কোনো আমরা এখলাসের সাথে যে আমল করেছে সেটা দিয়ে কোনো অসিলা করে কোনো কিছু চাই আল্লাহ তালা হয়তো উদ্ধার করতে পারবেন, নাহলে আল্লাহ তালা উদ্ধার করবেন, আর দুনিয়ার কোনো আমাকে উদ্ধার করতে পারবেন, কেউ জানেই না আমরা যেখানে আটকা পড়েছি। তখন প্রত্যেকেই তার নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমলটি যেটা আল্লাহর জন্য এখলাস সাথে করেছে সেটা দিয়ে, সেটার ওসিলা দিয়ে দোয়া করেছে, আল্লাহ তারা তাদেরকে বের করে দিয়েছেন। সেই ঘটনা আপনারা জানেন, লম্বা একটি কিস্সা কাহিনী, আমরা সেটা আলোচনা করব না। তাহলে বোঝা গেল যে এখলাসের কারণে মানুষ জীবনে বিপদ থেকে মানুষ উদ্ধার হয়ে যায়, অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। এখলাসের কারণে আল্লাহ তালাই তার জন্য ব্যবস্থা করে দেন, আল্লাহ তালাই তার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ তালা এই জন্য বলেছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যে মুসাকে কেন আমি নাজাত দিয়েছি, কারণ সে এখলাসের আমার মুখলাস বান্দা ছিল, আমার মুখলাস বান্দা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ
তাআলা ইখলাস শিক্ষা দিয়েছেন বলে ইখলাসের পরিচয় তিনি দিয়েছেন প্রত্যেকটি কাজে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সবচেয়ে বেশি। কেন সবচেয়ে বেশি? আমল বেশি ছিল না, কিন্তু ইখলাস বেশি ছিল। সেই আপনি সেই ঘটনা জানেন, গারের ভিতরে যখন তিনি গর্তের ভিতরে ছিলেন তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন মাত্র, অত কত মানুষ নিচে দিয়ে যাচ্ছে, যদি একবার যদি উঁকি দিয়ে তাকায় তাহলে তো আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া মা জন্নুকা বিসনাইন ওয়াল্লাহু সালিসুহুমা, তোমার দুইজন মনে করছে কেন? আমাদের সাথে আল্লাহ আছেন না? আল্লাহ আমাদের দেখছেন না? তিনি আমাদের হেফাজত করেন। ইখলাস সাথে আল্লাহর সাথে একেবারে সম্পূর্ণ সেই সম্পর্ক তৈরি করেছে। সম্পর্কের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তরিয়ে নিয়েছেন, তারা দেখতেও পায়নি, তারা চলে গিয়েছিল। সেখান থেকে বের হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পথে চলে গেলেন। তাহলে প্রত্যেকটি কাজে ইখলাসের গুরুত্ব অনেক বেশি। এই ইখলাসের শিক্ষা আমাদের সব সময় নিতে হবে, সন্তানকে পড়ানোর সময়, নিজে পড়ার সময়, নিজে কোরআন তেলাওয়াতের সময়, যেই কোনো কাজ করবেন ঠিক করে নেবেন, দাঁড়াও আমি আবার আমার নিয়ত ঠিক করে নিই, নিয়ত ঠিক করে নেবেন। এই জাতীয় অবস্থা যদি আমরা না করতে পারি যে কোনো সময় আমাদের পদস্খলন হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত ইখলাসের সাথে আমল করা। ইখলাসের সাথে আমল করার কারণে আপনি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারবেন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।